আলোচিত ও সমালোচিত সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন বিচারক হিসেবে লোভের বর্ষবর্তী হয়ে দুর্নীতিমূলক বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়া অসত্য ও জাল জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয় এর আগে গত ছাব্বিশে আগস্ট নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান বি এম খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন অ্যাডভোকেট আব্দুল বারি ভূয়া